আসসালামু আলাইকুম। রাশিয়া এখন ইউক্রেনের বিরুদ্ধে নিয়মিতভাবেই সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে যাচ্ছে। রাশিয়া যদি সত্যি সত্যি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে, তাহলে এটি নিশ্চিত যে প্রতিবেশী দেশ বেলারুশের একনায়ক প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সরকারও এই যুদ্ধে রাশিয়ার সহযোগী হিসেবেই অংশ নেবে। ইতোমধ্যে রাশিয়ান সেনারা বেলারুশে প্রবেশ করেছে, মোতায়েন করা হয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। রাশিয়ার সামরিক অভিযানের বেলারুশের ভূমিকার নানা দিক থাকছে আজকের প্রতিবেদনে। ফেব্রুয়ারি মাসে ইউনাইটেড রিসলভ নামে রাশিয়ার একটি সামরিক মহড়া হবে। এই মহড়ায় অংশ নেওয়ার জন্যই রাশিয়ার সেনারা বেলারুশে গিয়েছেন। ইতোমধ্যেই তারা বেলারুশের হোমিল অঞ্চলে অবস্থানও নিয়েছেন, আর হোমিল অঞ্চলটির অবস্থান বেলারুশের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইউক্রেনের একেবারে কাছে। রাশিয়ার প্রশাসনের পক্ষ থেকে গত 18 জানুয়ারি জানানো হয়, তারা এরই মধ্যে বেলারুশে 12টি SU-35 যুদ্ধবিমান, 2টি ডিভিশন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, 1 ডিভিশন প্যান্টসির এস এয়ার ডিফেন্স সিস্টেম বেলারুশে মোতায়েন করেছে। শুধু বেলারুশ দিয়েই নয়, মস্কো এরই মধ্যে ইউক্রেন সীমান্তে 1,00,000 সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। একই সঙ্গে রাশিয়া তার দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে কালিনিনগ্রাদে করিডোরে একাধিক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। কালিনিনগ্রাদ অঞ্চলটি কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, এর সাথে বেলারুশের সীমান্ত রয়েছে। একই সঙ্গে ন্যাটো সদস্য রাষ্ট্র লিথুনিয়া ও পোল্যান্ডের সাথেও এই অঞ্চলের সীমান্ত রয়েছে। বেলারুশে সেনা মোতায়েন বৃদ্ধি করায় অনেকেই মনে করছেন রাশিয়া এখন পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে, আবার দক্ষিণে রাশিয়ার সাথে যোগ করে নেয়া ক্রিমিয়ান উপদ্বীপ দিয়েও হামলা চালাতে পারে, আবার উত্তরে বেলারুশ দিয়ে এসেও ত্রিমুখী হামলা চালাতে পারে। কিয়েভ ভিত্তিক সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের ফেলো ভ্লাদিমির ফেসেনকোর মতে, বেলারুশে রাশিয়া সেনা মোতায়েন করছে যাতে পরোক্ষভাবে হলেও ইউক্রেনকে ব্ল্যাকমেইল করা যায়। সামরিক কোনো উদ্দেশ্যকে সামনে রেখে এই মোতায়েনগুলো চলছে তা নিশ্চিত। সব মিলিয়ে রাশিয়া এখন একটি ঝুঁকিপূর্ণ এবং কঠিন কৌশল গ্রহণ করেছে। বেলারুশের সামরিক বিশ্লেষক ইয়েগোর লেবিয়াডোক মনে করেন, মস্কো বেলারুশ ও ইউক্রেনকে ঘিরে যে কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে তা লুকাশেঙ্কোর প্রশাসনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। যদি বেলারুশ তাদের ভূখণ্ডকে ব্যবহার করার জন্য রাশিয়াকে সুযোগ দেয়, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেলারুশও ইউক্রেনে হামলার জন্য দায়ী হবে। সেক্ষেত্রে ইউক্রেনও বেলারুশের বিরুদ্ধে পাল্টা হামলা করার অধিকার রাখবে, ইউক্রেনে সেই সক্ষমতাও আছে। ইউক্রেন মিসাইল হামলা, বিমান হামলা, ড্রোন পরিচালনা করবে এবং নানা ধরনের স্যাবোটেজ গ্রুপকে বেলারুশে পাঠিয়ে বেলারুশের হামলার জবাব দিতে পারে। রাশিয়ার সাম্প্রতিক সেনা মোতায়েনের বিষয়টি বেলারুশের অন্য পশ্চিমা প্রতিবেশী দেশগুলোকেও উদ্বিগ্ন করে তুলেছে। লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আরভিদাস আনুসাউস্কাস বলেন, বেলারুশের মাটিতে রাশিয়ার সেনাদের প্রবেশ শুধুমাত্র এই অঞ্চলের জন্য অস্থিতিশীল পরিবেশই তৈরি করবে। বিশেষ করে লিথুনিয়া এই সামরিক মোতায়েনের কারণে বড় ধরনের হুমকির মাঝে পড়ে গেল। বেলারুশের সীমান্তের সাথে যুক্ত থাকা লিথুনিয়া এবং ন্যাটোর অন্যান্য মিত্র দেশগুলো হুমকির মুখে থাকায় যুক্তরাষ্ট্র সক্রিয় হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন পূর্ব ইউরোপে কয়েক হাজার সেনা ও সামরিক সরঞ্জামাদি পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যেই পেন্টাগন ঘোষণা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে মোতায়েনের জন্য 8,500 সেনাকে পুরোপুরি প্রস্তুত অবস্থায় রেখেছে। ব্রিটেনেও পূর্ব ইউরোপে সেনা সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে রাশিয়া, ইউক্রেন এবং ইউরেশিয়ার উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে এভেলিন ফার্কাসের। তিনি সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, বেলারুশ ও ন্যাটোর সীমান্তবর্তী এলাকায় রাশিয়া সেনা মোতায়েন করেছে বলেই আমেরিকা তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে এসব এলাকায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় রাশিয়ার এই সামরিক পদক্ষেপের জবাব অন্য কোনোভাবে দেওয়ার সুযোগ ন্যাটোর হাতে নেই, আর ক্রেমলিনকেও বুঝতে হবে তারা এভাবে সেনা মোতায়েনের পরিমাণ বাড়িয়ে পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। এই অঞ্চলটি যদি এভাবে অস্থিতিশীল রয়ে যায় এবং উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে মস্কো সহ সকল পক্ষই বড় ধরনের বিপদের মুখে পড়ে যাবে।
শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখতে কিংবা পুরনো সামরিক কৌশলের অংশ হিসেবেই বেলারুশ এবার ইউক্রেন বিরোধী অভিযানে রাশিয়ার পাশে দাঁড়ায়নি। ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি সেরহি ডেমিউডিউক বলেছেন, বেলারুশের নিরাপত্তা সংস্থার ছায় পরিচালিত একটি হ্যাকিং গ্রুপই গত 14 জানুয়ারি ইউক্রেনে সাইবার অ্যাটাকের জন্য দায়ী ছিল, এমন প্রমাণ তাদের কাছে আছে। এই হ্যাকিং গ্রুপ নানা স্থানে ইউক্রেনের সরকারকে হুমকি দিয়ে পোস্ট দেয় এবং ইউক্রেনের সাধারণ জনগণকেও ভবিষ্যতে সম্ভাব্য করুণ পরিণতির জন্য সতর্ক করে দেয়। জমিডিউক বলেন, যদিও ইউক্রেনিয়ান বিভিন্ন ওয়েবসাইটগুলোকে বিকৃত করার মধ্যে দিয়ে তারা সাইবার ক্রাইম করেছে, কিন্তু এর আড়ালে তাদের আরও বড় কিছু করার পরিকল্পনা ছিল। এর আগে গত বছরের নভেম্বরে মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান মান্ডিয়ান্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে গোপন কিছু নথিপত্র থেকে জানা যায়, ইউএনসি বেলারুশের হ্যাকিং গ্রুপটি আগে লিথুনিয়া, লাটভিয়া, পোল্যান্ড ও ইউক্রেনেও সাইবার হামলা পরিচালনা করেছে। তখনও এই গ্রুপটির সাথে বেলারুশ সরকারের সংশ্লিষ্টতা ছিল, এমন প্রমাণও আছে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত আরেকটি প্রতিষ্ঠান সাইবার স্টেটক্রাফট ইনিশিয়েটিভের ফেলো জাস্টিন শেরম্যান পলিটিকোকে দেয়া একটি সাক্ষাৎকারে জানান, ক্রেমলিনের সাইবার কৌশলগুলো তৃতীয় কোনো দেশে প্রক্সি হিসেবে ব্যবহার করে সাইবার হামলা চালিয়ে মস্কোর স্বার্থ সংরক্ষণ করে। আন্ডার কভারে বা গুপ্তভাবে কাজ করে তারা রাশিয়ান গোয়েন্দা সংস্থা জিআরইউ অপারেটিভগুলোকে দেশের বাইরে পাচার করে। অনেক ক্ষেত্রে তারা নকল আইটি কোম্পানির নাম ব্যবহার করে পুতিনের সহায়ক বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও তথ্য ও নথি সরবরাহ করে। লুকাশেনকো প্রশাসন বুঝতে পেরেছে, সাইবার যুদ্ধ একবার শুরু করলে তা শুধু প্রতিপক্ষকেই নয় বরং নিজেদের জন্যও ক্ষতির কারণ হতে পারে। বেলারুশের একদল গণতন্ত্রপন্থী হ্যাকাররা সাইবার পার্টিসান নামে একটি ফোরাম টুইটারে জানায়, তারা বেলারুশের রেল নেটওয়ার্ককে হ্যাক করেছে যাতে রাশিয়ার সেনাদের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা যায়। এই গ্রুপটি 50 জন রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করেছে। বেলারুশের মাটি থেকে অবিলম্বে সেনাদের প্রত্যাহার করে নেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে পশ্চিমা মহল ও ইউক্রেনের সাথে রাশিয়ার দ্বন্দ্বের সময় বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকো নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিলেন। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে নেয় ডনবাসের সামরিক হস্তক্ষেপ করে। তখন বেলারুশ রাশিয়াকে কোনোভাবেই সাহায্য করেনি, তবে এবার আর বেলারুশ সেই ভূমিকায় থাকতে পারেনি। যদি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তাহলে বেলারুশ এবার পূর্ণাঙ্গ যোদ্ধার অবয়বেই হাজির হবে, রাশিয়ার সহায়ক শক্তি হিসেবেই ভূমিকা পালন করবে। সম্ভবত এর একটি কারণ হচ্ছে লুকাশেনকোকে সরানোর জন্য পশ্চিমা দেশগুলো তার বিরোধী রাজনীতিকদের সহায়তা দিয়ে আসছেন, ফলে তার পক্ষে এখন আর নিরপেক্ষ অবস্থান নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা বেলারুশের উপর অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। বেলারুশের প্রশাসন পশ্চিমা অবরোধকে গুরুত্ব দিতে রাজি নয়, বরং এটি এখন নিশ্চিত সামরিক খাত থেকে শুরু করে সাইবার হামলা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই রাশিয়ার পক্ষে অবস্থান নেবে বেলারুশ। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।